माननीय মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মানবিক পৌরসভার পরিচয় দিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রশাসক মাননীয় বিপ্লব চক্রবর্তী। এবার মানুষ নয়, লকডাউনে জানোয়ারদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। লকডাউনে কাজ না থাকায় ঘোড়াদের খাবারের খুব অসুবিধে হচ্ছিল। 200 জন ঘোড়া চালককে জেলা সভাপতির উপস্থিতিতে ঘোড়ার খাবার প্রদান করে মানবিক সরকারের পরিচয় দিলেন পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী। আপনারা শুনুন এই বিষয়ে কংগ্রেসের টাউন সভাপতি অর্ণব রায়, রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক খান এবং সাধারণ পাবলিক থেকে শুরু করে কে কি বললেন। লালবাগ থেকে খানের রিপোর্ট, MTVN16। তানিশা কোথায় যাচ্ছি? এই তো আমাদের মুর্শিদাবাদ পৌরসভায় পৌর প্রশাসক মা ক্যান্টিন খুলেছে, 5 টাকায় খাবার দিচ্ছে, তাই আনতে যাচ্ছি। কেন তো জানিস না, লকডাউনের ফলে আমাদের লালবাগ শহরের যে পর্যটন ব্যবস্থা, মানে যে পর্যটন ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে যারা যুক্ত হয়ে ঘোরাওয়ালারা, সত্যি তারা খুব অসুবিধার মধ্যে পড়েছে। তাই পৌরসভার উদ্যোগে ঘোড়াদেরকে যে খাবার দেওয়া হলো, এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। আমরা বিরোধী রাজনীতি করি, তাহলেও সরকারের পক্ষে বা প্রশাসনের ভালো কাজকে আমরা ভালো বলতে জানি, এরাই আমাদের নেতা অধীর চৌধুরী যিনি শিখিয়েছেন। তাই আজকে যে পৌরসভার উদ্যোগ ঘোড়া সওয়ারদের যে ঘোড়াগুলোকে খাবার দেওয়া যে যোগান, সেটাকে আমি সাধুবাদ। না, প্রথমত এটা খুব ভালো উদ্যোগ, কারণ লকডাউন চলছে, হাজারদুয়ারিটা বন্ধ, ঘোড়া ব্যবসাটা, টাঙা ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এই সময় অবলা প্রাণীদের খাদ্যের ব্যাপারে পৌরসভা এগিয়েছে, এটা খুব ভালো উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে আমি পৌরসভার এই উদ্যোগকে প্রশংসা করছি। এইভাবে যদি আমরা সবাই, শুধু পৌরসভা না, এই সময়কালে সবাই, আজকে স্বেচ্ছাসেবী সংগঠন বলুন, বিভিন্ন সংগঠন, তারা এগিয়ে এসছে, যতটা পারে মানুষের সহযোগিতা করবার জন্য এগিয়ে আসছে। সুতরাং এই কাজ পৌরসভা করেছে, আমি একজন শিক্ষক হিসাবে আমি পৌরসভার এই কাজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম শুভাশিস পাল, আমি লালবাগ বয়েজ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। পৌরসভার তরফ থেকে পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমি। আজকে পশুর যে কথাটা আপনি বললেন, আজকে পশু যে তারা যে খাদ্য বিনাতে তারা কি কষ্ট পাচ্ছিল, আজকে অন্তত যে খাদ্য খাবারটা তাদের বস্তা বস্তা খাবার দিয়েছে পশুদের জন্য, ঘোড়াদের জন্য, তাদের একটা বিরাট বিরাট কাজ করেছেন। অবশ্য আমি বিপ্লব চক্রবর্তী মহাশয়কে অবশ্য ধন্যবাদ জানাই। এটা অদ্ভুতপূর্ব কাজ, এ কাজের কোনো বিকল্প হয় না। আমাদের মাননীয় পৌরপিতার উদ্যোগে যে কাজ হচ্ছে, এ মহৎ কাজ, এবং এই জীব এর প্রতি যে ভালোবাসা, যে এই তার মানে অবদান অপরিসীম, এবং এতে বলার কিছু নাই, যা করছেন উনি খুব ভালো করছেন। এবং বিগত দিন ধরে যিনি উনি যেভাবে লেগে আছেন, মানে মানব সেবার প্রতি এবং উন্নয়নমূলক কাজ করার জন্য যেভাবে উনি করে যাচ্ছেন, এর কোনো বিকল্প হয়নি। উনি একবার সত্যি সাধুবাদ, মানে আমরা সবাই এবং পৌরসভার পৌরপিতাকে সবাই মিলে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং খুব ভালো কাজই করছেন। পৌরসভার বক্তব্য মানে যা করছে ভালোই করছে, যে মানুষের জন্য যখন দিচ্ছে, পশু পাখিদের জন্য যখন দিচ্ছে, ঘোড়ার জন্য দিচ্ছে, ভালো জিনিস তো। যে বিনিয়োগ ধরালো কী হবে, সবই ঠিক আছে, যে করছে তার জন্য বলা উচিত। আপনার নাম? তাপস লাহ। বলছি, ভ্যাকসিন থেকে ওষুধ, খাবার থেকে ঘোড়ার খাবার, এত কিছু, তো এরপর কোনোদিন পার্টিতে এসে ভেবেছিলেন কোনোদিন যে এই ধরনের পরিষেবা লাস্ট পর্যন্ত হবে? এই একটু বিষয়ে বলুন, কি সম্ভব ছিল কোনোদিন? আপনার কি ধারণা ছিল, একটু ধারণা ব্যক্তিগত বলুন। ধারণা তো অবশ্যই ছিল, কারণ আমরা চাই এই যে দুয়ারে রেশন, ঐতিহাসিক সিদ্ধান্ত, রেশনের দোকানে গিয়ে মানুষকে আত্মসম্মান বিসর্জন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকত, তারপরে রেশন দিত, তারপরে কোনো প্রভাবশালী নেতা আসলে তার জন্য আলাদা করে ব্যবস্থা হতো, আজকে তার বাড়িতে গিয়ে রেশন পৌঁছচ্ছে, এর থেকে আর কি যোগ্য মর্যাদা মানুষকে দেওয়া যায়? তাই মা ক্যান্টিন 5 টাকায় তার বাড়িতে তাকে খাবার দেওয়া হচ্ছে, তার যোগ্য মর্যাদা এবং সম্মান সহ। এই যে বিভিন্ন পরিষেবা পৌরসভার মধ্য থেকে, এমনি সাধারণ মানুষের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের নেত্রী মমতা মহিমায়ের জন্য, আমরা অবশ্যই তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পৌরসভাতে এত কিছু করছেন, আপনার অনুভব কী হচ্ছে, শুধু এই বিষয়ে বলুন। দেখুন, আমি যাই করছি সবই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, এবং আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, আজকে যেহেতু আমাদের জেলা সভাপতি আছে এবং পৌরসভাটা, মুর্শিদাবাদ পৌরসভাটা তৃণমূল পরিচালিত,
সুতরাং এখানে আমরা দেখতে পেয়েছি যে কাজ করার অনেক জায়গা রয়েছে। আমি এই সাংসদের জন্যই বলবো যে দেড় বছর হয়ে গেল এই প্যান্ডামিক সিচুয়েশন, আমরা রান্না করা খাবার থেকে বেবি ফুড, আমরা টুরিস্টদের জন্য যে পরিষেবা দেয় ঘোড়াদের খাবার, এবং সর্বোপরি সাধারণ মানুষকে গরিব মানুষকে যে খাবার দিয়েছি, মা ক্যান্টিন 5 টাকা দিয়ে মানুষকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পৌর দপ্তরে আজকে দিচ্ছে, সেই ক্যান্টিন উদ্বোধন থেকে আরম্ভ করে যখন আমরা ডেকেছি একদিন আগে ওভার টেলিফোনে ডাকার পরে তিনি কিন্তু হাজির থাকে। এবং আমাদের যেমন একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অন্তরের আহ্বান শোনেন, সেরকম কিন্তু আমরা অন্তরের ডাক দিই, উনি হাজির হন, তার নাম আবু তাহের খান, উনি বিস্তারিত বলেছেন আগামী দিন এইভাবে সহযোগিতা পেলে মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষকে আমরা এই করোনা আবহের মধ্যে মানুষের সহযোগিতা করব। আগামী দিন যদি এই জিনিস চলে আমরা কিন্তু প্রতি সময় রেডি আছি, প্রতিদিন আমরা কোনো না কোনোভাবে মানুষের ভ্যাকসিন থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে পশুখাদ্য সব রকমের উপকার আমরা করব।